नमस्कार, मैं राहुल कुमार और आप देख रहे हैं लिज़म टाइम्स। खबरें स्टार्ट करने से पहले आइए देखते हैं हेडलाइंस। बंगाल भाजपा प्रमुख दिलीप घोष के काफिले पर हमला, तृणमूल कांग्रेस के कार्यालय में तोड़फोड़। आज 21 फरवरी अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस है। शनिवार को केंद्रीय सशस्त्र बल पश्चिम बर्धवान आए। आज 21 फरवरी अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस, जिसके उपलक्ष्य में बशीरहाट के लेखक, कवि और स्कूल के छात्र ने निकाली रैली। आज 21 फरवरी अंतर्राष्ट्रीय मातृभाषा दिवस है। इस अवसर पर बशीरहाट के लेखकों, कलाकारों और स्कूल कॉलेज के छात्रों ने भाषा आंदोलन के शहीदों की याद में स्थापना की। बशीरहाट उपमंडल भाषा चयन परिषद और शाश्वती के निर्देशन में सोनाली सील और पवित्र सरकार की पहल पर आधी रात के बाद बशीरहाट टाउन हॉल से एक मोमबत्ती जुलूस का आयोजन किया गया था। कई बुद्धिजीवी, भाषा प्रेमी और बशीरहाट के कई सामान्य लोग रास्ते में जुलूस में शामिल हुए। जुलूस शहर के चारों ओर चला गया और बशीरहाट रविंद्र भवन के बगल में सूर्यकांता उद्यान में आ गया। वहां आयोजकों ने वहां शहीद स्मारक शहीद वेदी में फूलों से उनका सम्मान किया। এরপর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন আমাদের বসে পপ ভাষাচর্য। হ্যাঁ, আমাদের বশিরহাট মহকুমা ভাষাচর্য পরিষদ এবং শ্রাবস্তির প্রতিষ্ঠাতা মাননীয় গৌতম চক্রবর্তী, তার আবেগ বলা যেতে পারে। তার একটি পত্রিকা আছে একুশে বলে, এবং একুশে অর্থাৎ 21 ফেব্রুয়ারিকে স্মরণে রেখে তার এই পত্রিকা, তার এই মহকুমা ভাষাচর্য পরিষদ গঠন, এবং আমরা তার এই আবেগে সামিল হই মাত্র। হ্যাঁ, আমরা এটাই বলতে চাই আগামী প্রজন্মকে, যে আগামী প্রজন্ম যেন বাংলা ভাষার গুরুত্ব বুঝতে শেখে, মাতৃভাষার গুরুত্ব বুঝতে শেখে। আব্দুল জব্বার, আব্দুল সালাম, আবুল বরকাত, রফিকউদ্দিন আহমদ, সফিউর রহমানরা নিজেদের প্রাণ দিয়ে, আত্মবলিদান দিয়ে। ভাজপা কি তরফ সে আজ এক ঐতিহাসিক পদযাত্রা কা আয়োজন কিয়া গিয়া। यह पदयात्रा आसनसोल के उषा ग्राम से शुरू किया गया और गिरजा मोड़ में आकर के इसे खत्म किया गया। Thank you.
শুনুন, এজেন্সি তার এজেন্সির নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী করবে, এটা তার সেখানে নিয়ে আমি কোনো মন্তব্য করবো না। কিন্তু এই আসানসোলের মাটিতে দাঁড়িয়ে এখানকার একটা সাদা বাচ্চা 8 থেকে 80 সবাই জানে যে লালা অনুপ মাঝি তার টাকা কারা নিত, ও সেই টাকা যে তোলাবাজ ভাইপোর বাড়িতে গেছে সবাই জানে। এবং আমি তমলুকের একটা সভাতে বলেছিলাম থাইল্যান্ডের ব্যাংককের কাশিকর যে ব্রাঞ্চ সেখানে টাকা জমা পড়তো ভাট, মানে আমাদের যে রুপিকে ওখানে ভাট বলা হয়। তারপরে বারুইপুরের সভাতে আমি ডকুমেন্ট দেখিয়েছি, ডকুমেন্ট কীভাবে আমার কাছে এসছে আমি বলবো না, কিন্তু আমি তো দেখিয়েছি। এবং সেই ম্যাডাম নারাল্লাটাকে ক্রমশই প্রকাশ্য, এবং আমি যা মিডিয়াতে দেখলাম, আমি জানি না এজেন্সি কী করছে তাদের নিজেদের ব্যাপার, মিডিয়াতে দেখলাম যে ওনার স্ত্রী হচ্ছেন ম্যাডাম নারুলা। ভাট যে ওখানে গেছে কয়লার টাকা গেছে, শুধু কয়লার টাকা নয়। বঙ্গাল বিজেপি প্রমুখ দিলীপ ঘোষকে কাফিলে পর হুয়া হামলা, টিএমসি কে কার্যালয় মে হুই তোড়ফোড়। बंगाल भाजपा प्रमुख दिलीप घोष के काफिले पर हमला, तृणमूल कांग्रेस के कार्यालय में तोड़फोड़। पश्चिम बंगाल के उत्तर 24 परगना जिले में प्रदेश भाजपा अध्यक्ष दिलीप घोष के काफिले पर हमला किया गया, जिसके बाद भगवा दल और सत्तारूढ़ तृणमूल कांग्रेस के कार्यकर्ताओं में झड़प हो गई। भाजपा ने जहां मीनाखा में रैली पर हुए हमले का आरोप तृणमूल कांग्रेस पर लगाया, तो वहीं राज्य में सत्तारूढ़ दल ने इस आरोप से इनकार किया और कहा भगवा दल के कार्यकर्ताओं ने क्षेत्र में स्थित तृणमूल कार्यालय में तोड़फोड़ की। उसने कहा कि वाहनों पर हमले के बाद दोनों दलों के कार्यकर्ताओं आपस में भिड़ गए। भाजपा नेता ने ट्वीट किया कि मीनाखा थाना अंतर्गत वसीरहाट के मलांचा में तृणमूल कांग्रेस के गुंडों ने परिवर्तन यात्रा पर हमला किया। দেশি বম ফেঁকে জানে কি কারণ চার কার্যকর্তাও কি হালত গম্ভীর হ্যায়। আর তারা নিরপেক্ষভাবে এই ভোট হয় যাতে তার চেষ্টা করবে, মানুষ বেরিয়ে এসে ভোট দেবে। দাদা আজকে কি হয়েছে ঠিক মিনাখায়? আপনাদের মিনাখা যখন আমরা যাচ্ছিলাম ভেবিয়ার তরফ থেকে, সেখানে একটি অফিসের সামনে বসেছিল টিএমসির লোকেরা, সেখানে শেষের দিকে আমাদের লোকেরা বাইকে যাচ্ছে তাদেরকে ইট পাটকেল মারে মাথা ফাটে, তারপরে তারাও এখান থেকে তাদের প্রতিরোধ করার চেষ্টা করে তাড়া করে পালিয়ে যায়। পরবর্তীকালে যখন যাত্রা মিনাখা থেকে ব্যাক করে আসছিল, তখন শেষের দিকে যে গাড়িগুলো ছিল, মাইক ছিল, প্রচার গাড়ি ছিল, আইটির গাড়ি ছিল, মালঞ্চ ব্রিজের পরে তাদের উপরে বোম মারা হয়, দুটো গাড়ি ভেঙে গেছে পুরো, আহত হয়েছে ড্রাইভারও বটে, দুটি ছেলে গায়েব ছিল, একজনকে খুঁজে পাওয়া যায়, পরবর্তীকালে একজনের খোঁজ পাওয়া যায়, সে এক জায়গায় লুকিয়েছিল বলে। যে দুজন গ্রেপ্তার হয়েছিল সে দুজন তার পুরনো সাগরে, তিনি সিকিউরিটি পাচ্ছিলেন না, চলে আসছে তো ফিরোজ কামাল গাজী বিমলগঞ্জের, তিনি জেলা প্রশাসনের কর্মাধ্যক্ষ ছিলেন, আমাদের থেকে চলে গিয়েছে এদিকে বিজেপি। তাহলে তার দুজন যে গ্রেপ্তার হলে, গ্রেপ্তারের পরে যে দেখা গেল যে সিজন তারই সাগরে তাদের দিয়ে প্ল্যান করে গাড়িতে মারানো হয়েছিল যে আমার কিছু সিকিউরিটি দেওয়া হবে, এটা হলো প্ল্যান। আজকে যেটা হলো এরা পরিকল্পিতভাবেই নিজেরা রথে মারছে, রথে নিজেরাই ইট মারাচ্ছে, ব্যবস্থা করাচ্ছে, লোক হচ্ছে। আজকে মধ্যমগ্রাম থেকে চোকদার মোড় পর্যন্ত 424 জন মোটর বাইক নিয়ে এসেছে, একা হাবড়া টাউনের মধ্যে 3000 লোকের মোটর বাইকের র্যালি হচ্ছে। মধ্যমগ্রাম থেকে হাবড়া 424 জনের মোটর বাইক র্যালি করছে ভারতীয় জনতা পার্টি, কিন্তু বিজেপি কোন জায়গায় দাঁড়িয়েছে বুঝতে পেরেছে? এরা নিজেরাই তৈরি করছে দিলীপ বাবু, নিজেরাই লোক ইট বোম নিয়ে দাঁড়িয়ে থাকে। चुनाव को मद्देनजर रखते हुए पश्चिम बर्दवान में उतारी गई सेंट्रल फोर्स। शनिवार को केंद्रीय सशस्त्र बल पश्चिम बर्दवान आए। राज्य में स्वतंत्र और शांतिपूर्ण विधानसभा चुनाव सुनिश्चित करने के लिए केंद्र सशस्त्र बलों की 12 कंपनियां शनिवार सुबह दुर्गापुर पहुंची। चुनाव से पहले राज्य के विभिन्न हिस्सों के लिए सैनिक रवाना हो गए। आयोग का फैसला राज्य के सभी विपक्षी राजनीतिक दलों के बाद आया, जिसमें भाजपा भी शामिल थी। राज्य में कानून व्यवस्था की स्थिति को लेकर राष्ट्रीय चुनाव आयोग से अपनी चिंता व्यक्त की।
पेट्रोल और डीजल की कीमतों की भारी वृद्धि के विरुद्ध में तृणमूल कांग्रेस ने बाराबंकी के कई इलाकों में निकाली रैली। कृषि अधिनियम और पेट्रोल और डीजल की कीमतों में वृद्धि के विरोध में तृणमूल कांग्रेस की पहल पर बाराबंकी ने पुनरिया ग्राम पंचायत के तहत डिस्करिया गांव के 5 इलाके के पूरे क्षेत्र का दौरा किया। बाराबंकी ब्लॉक तृणमूल अध्यक्ष असित सिंह ने नेतृत्व किया। केशव उराउत, सजल चक्रवर्ती, विश्वजीत सिंह। এর প্রভাব কিন্তু পড়ছে, কেন্দ্রীয় সরকার কিন্তু কোনো মানুষের কথা চিন্তা করছেন না। খালি কি করে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জিকে হাঁটানো চায়, সকাল থেকে দিল্লি ছেড়ে সব পশ্চিমবঙ্গে এসে পড়ে আছে। এবং কৃষি বিলের বিরুদ্ধে যেভাবে কৃষি বিলটা জবরদস্তি রাজ্যসভায় পাশ করে নিয়েছে এবং কৃষকরা যেভাবে দিল্লির বর্ডারে বসে আছে, তাদেরকে দিল্লিতে ঢুকতে দেওয়া হচ্ছে না, তার জন্য ব্রেক পুঁতে দেওয়া হয়েছে, মনে হচ্ছে একটা পাকিস্তানের বর্ডার, মানে এমন একটা সিস্টেম করেছে। এবং কৃষকদের উপর অত্যাচার, এবং এই ঠান্ডাতে প্রচুর কৃষক মারা গেছে, তা সত্ত্বেও মোদীর, অমিত শাহ এবং কৃষিমন্ত্রীর কোনো ভ্রূক্ষেপ নেই। আসানসোল কে গারোই গ্রামে আজ এক রক্তদান শিবির কা আয়োজন কিয়া গয়া। ইয়ে আয়োজন সরস্বতী পূজা কে উপলক্ষ মে কিয়া গয়া। ইসকা আয়োজন ওয়াহা কি এক শিব শক্তি ক্লাব নামক সংস্থা নে কিয়া। शिव शक्ति क्लब की पहल पर गरुई गांव में सरस्वती पूजा के अवसर पर रक्तदान शिविर का आयोजन किया गया। शिविर में कई लोगों ने रक्तदान किया। उनके साथ इस दिन क्षेत्र के कई बुजुर्गों को सम्मानित भी किया गया। वार्ड के निवर्तमान पार्षद सार्वनी मंडल, सामाजिक कार्यकर्ता प्रवीर धर, उद्यमी दिनेश गुराई और कई अन्य लोग मौजूद थे। তোতামার ভারত বর্ষ স্বদেশ আমার স্বপ্ন। এরপর আমরা তাপস দাকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ করব। শিব শক্তি ক্লাবের পক্ষ থেকে সরস্বতী পূজা উপলক্ষে খিচুড়ি প্রসাদ বিতরণ ও ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। আর আমাদের যে গ্রামের যে বয়স্ক যে সিটিজেন আছে তাদের সম্বর্ধনা জানিয়েছি। আপনার নাম? দীনেশ গোড়াই। আপনি কে? আসানসোল দুর্গাপুর হিউম্যান রাইটস কাউন্সিল চেয়ারম্যান। আজকে লিয়ে বস ইতনা হি। कल हम फिर नई और सच्ची खबरों के साथ हाजिर होंगे। तब तक के लिए देखते रहिए लिसन टाइम्स।